রাজ্যত অব্যাহত আছে দৌল উৎসবর আনন্দ উল্লাস। প্রতিকূল বতৰৰ মাজতো আন প্রান্তর সমান্তরালকৈ নলবাৰীৰ ডাঙুয়াপাড়া বৰগোপাল থানতো অতি উলহ মালহেৰে পালন কৰা হৈছে দৌল মহোৎসব। জিলাখনৰ বানেকুছিৰ ডাঙুয়াপাড়া দুদিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীৰে শ্রী শ্রী কৃষ্ণদৌল মহোৎসব অনুষ্ঠিত কৰা হয়। কিছু ব্যতিক্রমী এই দৌল উৎসব। এই দৌল উৎসবের সঙ্গে সংগতি রাখি অনুষ্ঠিত করা হয় গৰখীয়া সেবা অনুষ্ঠান। এই অনুষ্ঠানত 38 গৰাকীক গৰখীয়া শিশুক 38 গৰাকী কন্যাকুমারী পানি তুলি ভরি ধুয়াই গৰখীয়া সেবা করা হয়। এই অনুষ্ঠানত জিলাখনৰ বিভিন্ন প্রান্তর হাজার হাজার ভক্তপ্রাণ রাইজৰ অংশগ্রহণ দেখিবলৈ পোৱা যায়। প্রত্যেক বছরে এই অনুষ্ঠানত আটক ধুনিয়াক গৰখীয়া সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত কৰি অহা হয়। প্রথম দিনা কার্যসূচী সকলভাবে পার হয়ে গেল আমার ধুনিয়া ইয়াত বহুত মানুষের সমাগম হয়েছে। আজি আমার দ্বিতীয় দিনের কার্যসূচী, দ্বিতীয় দিনের কার্যসূচী প্রতিকূল বতরক নেওচিও আমার ইয়াত যথেষ্ট মানুষের সমাগম হয়েছে। আপনার দেখিছে প্রায় 5-6 হাজার মানুষ হয়েছে। আজি আমার প্রথমতে গৰখীয়া সেবা অনুষ্ঠান আরম্ভ করেছো। প্রথমতে তাদের পানি তোলা আনচিজ গোচরক সংগতি রাখি আনচিজ গোচরের ছোৱালীক আর আনচিজটা লড়াক আমি গৰখীয়াত ধুয়াইছো। সর্বশ্রোত মানুষে এতিয়া বিভিন্ন ধরনের বস্তু আমার ইয়াত দান বয়ান আগবাইছে। লড়াছোৱালী বস্ত্রপর আদি করে খাদ্য সামগ্রী পরে বিভিন্ন ধরনের আরম্ভ করেছে। গতি রাতে আমার অনুষ্ঠান আছে পাঠক পাঠক মাতিছো আমি। গতি প্রতিকূল বতর নিশ্চয় আমার যথেষ্ট মানুষের সমাগম। এটা আমার গোটেবিলাকলে রাজহুয়া ভোগের ব্যবস্থা আছে। 5-6 হাজার মানুষ ইয়াত হয়েছে, রাজহুয়া ভোগ গ্রহণ করব। আসলে আমি ইয়াতে আরো যথেষ্ট উন্নতি করার কারণে ব্যবস্থা করেছো। বছর বছর আমার এইবিলাক ডেভেলপ হয়ে আছে। আপনারা দেখিছে আগতে একটা সৰু অনুষ্ঠান আছে, আজি এতিয়া বৃহৎ অঞ্চলের সামগ্রী আমি অনুষ্ঠানটা আরম্ভ করেছি। লাইন লাইন সরকারি অনুদান পাইছো।